আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ দেখো আমরা কীভাবে AOW ফাইলটি ডিলিট করবেন, অথবা যে কোনো ফাইল ডিলিট না হতে চাইলে সে ফাইলটি কীভাবে ডিলিট করবেন সেটা দেখাবো। তো প্রথমে ডিলিট করার চেষ্টা করতেছি, অনেকক্ষণ হচ্ছে না। প্রপারলি ডিলিট করার জন্য আপনাকে চার্জ অপশন থেকে বা সিএমডি দেখে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। তারপর যদি ওপেন করলেও আসবে, তারপর লিখতে হবে নেট স্টপ স্পেস, নিতে হবে নেট স্পেস স্টপ স্পেস ফাইল নেম, যে ফাইলটি ডিলিট করতে যাচ্ছেন সেই ফাইলটির পুরো নেমটা লিখবেন। লেখার পর দেখুন অ্যাক্সেস ডিনাইড, তারপর অ্যাক্সেস দেখাচ্ছে না। আবার দেখি নেট স্পেস স্টপ স্পেস AOW ফাইল নেম, ডট লগ দেওয়ার পর এটা দিলে দেখা যায় দিস সার্ভিস ইজ অ্যানেবল। তো রিফ্রেশ দেওয়ার পর দেখাচ্ছে ফাইলটি। তো আবার ডিলিট করে দেই, দেখুন এখনও ডিলিট হচ্ছে না। তো প্রপারলি ডিলিট করার জন্য আমাদের আবার যেতে হবে সিএমডি, রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করতে হবে, তাছাড়া হবে না। আগে এমনিতে রান করছিলাম, ওই জন্য হয় নাই, এখন আপনার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করলেই কাজ হবে। তো তারপর নেট স্পেস স্টপ স্টপ স্পেস ফাইল নেম, যাই ফাইল নেম দিলে এখন দেখাচ্ছে সাপোর্টেড সাকসেসফুলি। তারপর এখন ডিলিট করুন, দেখুন ডিলিট হবে, ক্লিক করলাম, দেখুন ডিলিট হয়ে গেল। যে কোনো ফাইল এভাবে ডিলিট করতে পারবেন, ফাইল যদি ডিলিট না হতে চায় তাহলে। তো আজ এখানে শেষ করছি, তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খুদা হাফেজ।